এক একজন এক এক মত প্রকাশ করে আমরা ক্লাস না করলে আসলে এটা বোঝার বুঝতে পারতাম না মনিরভাই আমাদের জন্য খুব উপকারী এবং হেল্পফুল একটা ক্লাস দিয়েছেন আমি দিবাগর দাসগুপ্ত চট্টগ্রাম থেকে এসেছি মুনিরভাইয়ের কাছে ট্রেনিং নেওয়ার জন্য গত পঁচিশ ছাব্বিশ অক্টোবর দু হাজার উনিশে আমরা এখান থেকে খুব দারুণ ট্রেনিং নিয়েছি এবং ক্লাসগুলো আমরা খুব উপভোগ করেছি এগুলো আমাদের জন্য খুব হেল্পফুল ছিল আশা করি ভবিষ্যতে ভালো কিছু করে মনির ভাইকেও খুশি করতে পারবো জাতিকেও কিছু দিতে পারবো যুব সমাজের উন্নয়নে কাজে আসতে পারবো ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সাদেক থেকে এসেছি আমি আসলে কিছু একটা করতে চাচ্ছি এটা খোঁজাখুঁজি করতে করতে একসঙ্গে আমি এক সময় শিক্ষকতা করতাম পর একসময় একটা মাল্টিনেশনাল কোম্পানি চাকরি করতাম এরপরে আমি একটা বিদেশে চলে গেছি চায়নাতে ওখান থেকে আসলাম আসার পর চিন্তা করছি আমি কিছু

যেটা দেখছি বাস্তব আসলে ট্রেনিংয়ে না আসলে আমরা অনেক কিছু জানতাম না ফ্যাক্টিক অনেক কিছু জানা আছে বায়ু উপলব্ধ নিয়ে মূলত বেসিক যে যে বিষয়গুলো জানার দরকার ছিল এটা অনেকটা শিখে ফেলছি আশা করি হয়তো বাস্তব যখন করতে যাব হয়তো বাস্তব অনেক কিছু সফল হতে পারবো আশা করি দেখ ধন্যবাদ মঙ্গল ভাইকে সুন্দর একটা ট্রেনিং উপর দেওয়ার জন্য থ্যাংক ইউ সালাম আলাইকুম আমি তৈদুল ইসলাম আমি রংপুর থেকে আসি ফার্মাসিতে জব করে স্যারের এই ইউটিউবে স্যারের প্রোগ্রামগুলো দেখার পরে উদ্বুদ্ধ হয়ে আসা এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করার কারণে অনেক কিছু জানা হলো যেটা পরবর্তীতে মানে কাজ করার সময় আমার খুব উপকার হবে ধন্যবাদ আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম রুল্লাহ আমি সাওয়ার বাসা সবতে চাই সেটা হলো সিংয়ের এলাকা মানিগঞ্জ ডিস্ট্রিক্ট গত দুই দিন আমি ট্রেনিং করলাম একটা জিনিস আমি এখানে ভালো একটা সাপোর্ট পাইছি যেটা নাকি মনির ভাই আমি ইউটিউবে দেখছি যেটা নাকি মানে সবকিছু আন্ডারগ্রাউন্ডে আর মনির বাই যেরকম মনির স্যার যেরকম অপেন সব কিছু আমাদেরকে বুঝাই দিছে এখন মনে হয় বাস্তবিক আমাদেরকে এটা মৎস্য খামার ছোটো বা বড় করতে আমাদের কোনো ব্যাক পাইতে হবে না কারণ আমি ইউটিউবের মাধ্যমে দেখছি যে ইন্ডিয়াতে বাংলাদেশে বা ইন্দোনেশিয়াতেও আছে মনির স্যারের মতো এত কিছু এত ভালো বোঝায় এটা আমি কল্পনা করতে পারিনি তাতে বোঝা গেছে যে আমরা ইউটিউব থেকে আসলে কোনো কিছুই পাইনি মনির বাইরে এখানে এসে যে যা কিছু পাইলাম তাতে মনে হয় আমি এত উদ্বুদ্ধ হইছি বা আমি এত প্রফুল্লিত হইছি যে আমি নিজে এখন কারো পরামর্শ ছাড়াই আমি এটা করতে সক্ষম বা আমি মৎস্য খামার করতে পারবো এজন্য মনির স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে মনির স্যার যেন দীর্ঘজীবী হোক এবং মানুষ যেন আমাদের মতো আমার মতো যেন মনির স্যারের কাছ থেকে এরকম সবাই উপকৃত হয় আরেকটা জিনিস হইলো এখানে থাকছি খাইছি একদম পারিবারিক মানে সম্পর্কের মতো মনির স্যার যেরকম দুষ্টামিও করছে হাসি ঠাট্টাও করছে আবার এই আমাদেরকে সুন্দরভাবে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ ভাবে বুঝাইছে জানি কি আমি ইউটিউবে পাওয়া সম্ভব না এবং আপনাদেরকেও বলি যে আপনারা যদি সহযোগিতা চান তাহলে মনির স্যারের মতো লোক বা মনির স্যারের কাছে আইসা আপনারা এটা করুন বা এটা শিখুন আপনারা সফল হইবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য বা আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম মনির স্যারকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির আমি চিটং থেকে আসছি আমার ইচ্ছা ছিল মাছ নিয়ে মাছ নিয়ে প্রজেক্ট করবো তো সজেশন পাচ্ছিলাম না তাই আমি একটা ফ্রেন্ডের রেফারেন্সে মনির ভাইয়ের কথা শুনলাম তাই আমি চিরং থেকে ট্রেন করতে আসছি দুই দিনের জন্য পঁচিশ তারিখ আর ছাব্বিশ তারিখ দুই দিন ট্রেন করছি অনেক ভালো লাগছে অনেক কিছু শিকার আছে এখানে যেগুলো ইউটিউব থেকে শিখতে পারি নাই এখানে এসে অনেকজনের সাথে পরিচয় হইলো অনেক কিছু ডিসকাস হইলো ওপেনলি সব কিছু জানলাম মনির ভাইয়ের ক্লাস করে অনেক ভালো লাগছে আর কি থ্যাংক ইউ মনির থ্যাংক ইউ আমার এখানকার ট্রেনিংটা আমার খুবই মানে খুবই আনন্দ মানে মনির ভাইয়ের মতো এত সুন্দর ভাবে বুঝানো মনে হয় কারোর পক্ষে সম্ভব না হ্যাঁ হ্যাঁ মনির ভাইয়ের যে

বায়ো ফিশ ফার্মিং চ্যানেল থেকে আপনাদের সাথে সময়ই আমি বলি মানে জাস্ট আমাদের এখানে যে ট্রেনিংগুলো হয় ট্রেনিংয়ের স্টুডেন্টদের যেই মোটিভেশানটা অর্থাৎ তারা যে এখান থেকে যথেষ্ট মোটিভেটেড হয় এই বায়োফ্লগটা করার জন্য তো এই জন্যই ভিডিওগুলো দিই আসলে আমরা ট্রেনিংটা ফার্মিং করার পরে ট্রেনিংটা আসলে ওইভাবে আমরা এখন আর করাইতে পারি না সময়ের স্বল্পতার কারণে সব কিছুর কারণে কারণ আবার একটা ছাত্রকে স্টুডেন্টকে ট্রেনিং করাতে গেলে কিন্তু এখানে টোটাল কালচারের টাইমে সাত থেকে আট দিনের মতন তার পিছনে আমাদের সময় দিতে হয় যার কারণে একটু প্রবলেম হয়ে যায় আবার এখানে অনেকে ভিজিটে আসে ভিজিট করতে গেলে একটা লোক তার সাথে থাকতে হয় দিতে হয় এখানে প্রচুর লোক ভিজিটে আসে তো আমরা একটু আসলে মানে ফার্মিংটা সেফলি সবারই করা উচিত সবাইকেই বোঝা উচিত যে একটা ফার্মিং করতে গেলে আসলে অনেক সমস্যা দেখা দেয় অনেক প্রবলেম দেখা দেয় এখানে অনেক ইনভেস্টমেন্ট সব কিছু মিলেই তারপরে এখানে আমরা খুব দুঃখের সহিত জানাই কিছু ভিজিটর আমাদের এখানে এসা কিছু উচ্ছৃঙ্খল কাজ করে গেছে যদিও এটা আমাদের জন্য বলার ঠিক না লজ্জা তো তারপরেও আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব বাংলাদেশের স্বার্থে বায়োফ্লক ফিশ ফার্মিং বাংলাদেশ চ্যানেলের মাধ্যমে মানুষকে সেবা করা যায় সেটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করবো তো আমরা সুযোগ পেলেই আমরা ট্রেনিংগুলো করাবো সাধারণত শুক্রবার শনিবার দিনে আমরা ট্রেনিংটা করানোর চেষ্টা করি যদি সুযোগ পাই অবশ্যই আমরা সেটা অব্যাহত রাখবো আর আরেকটা কথা আমি একটু বলতে চাই আমাদের দেশে প্রচুর ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে আপনাদের কাছে আমি আমার একটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই শিক্ষা দিবেন কিন্তু সেটা যেন অবশ্যই একটা সায়েন্টিফিক হয়ে হয় আমি দেখছি এমন অনেকে সিএন ঋষিউ ভিডিওর মাধ্যমে আপলোড করছেন কিন্তু আসলে সঠিক না ভাইয়া এটা এভাবে করে আমরা কেউ দিলে কি হয় মানুষ বিভ্রান্তি দিতে পড়বে একটা মানুষ তার জীবনের অর্জিত পয়সা এখানে ইনভেস্ট করবে এখান থেকে সে যেন রিটার্ন নিয়ে ভালো কিছু করতে পারে সে যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারে কিন্তু আমরা যদি সেটা বিপরীতে যদি আমরা ক্ষতিগ্রস্ত শিকার হই এই জিনিসটা অন্তত আমরা সবাই বিরত রাখবো আর ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের সবার জন্য উন্মুক্ত আমরা যে কেউ একটা ইউটিউব করে কিন্তু আমরা যে কিছু বলতে পারি সেই তথ্যগুলো যেন অথেন্টিক হয় সেটা আমাদের বাংলাদেশের জন্য বলছি ভারতের জন্যও বলছি সবাইকে আমি বলবো আপনারা প্রয়োজনে একটু সঠিকটা জেনে তারপরে একটু সবাই বলবেন এটা আমার কথায় কেউ রাগ করবেন না আর আমার শব্দচয়নে যদি কোনো কেউ আঘাত পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি এই বায়োফ্লক ফিশ ফার্মিংটা সম্পূর্ণ একটা বৈজ্ঞানিক সিস্টেম এটা আমি মনে যা চাই তাই করতে পারবো না এখানকার সিএনএসুগুলো আমি যা ইচ্ছা তাই করতে পারবো না এমন না যে এখানে কোনো ক্যালকুলেটিভ ছাড়া বা ক্যালকুলেশান ছাড়া আমি এখানে মোলাশিস দিতে পারবো ক্যালকুলে ক্যালকুলেশান ছাড়াই আমি এখানে ফিডের প্রোটিন লেভেল ইউজ করতে পারবো সব কিছুই একটা ক্যালকুলেশন এখানে কতগুলি সূত্র আছে বিজ্ঞানের সূত্র যেগুলো ম্যাথ সেই ম্যাথগুলা আসলে কেমিস্ট্রি ম্যাথ এই ম্যাথমেটিক্সের মাধ্যমেই আমরা এই কার্বন এবং নাইট্রোজেনের যে রেশিওটা সেগুলো বের করে আমি বারবারই বলছি আপনাকে জানতে হবে যে এই ট্যাঙ্কের মধ্যে কী পরিমাণ নাইট্রোজেন নাইট্রোজেনটা আছে আপনাকে কতটুকু কার্বন দিতে হবে এই জিনিসটা শিখাটাই আসলে মূল জিনিস আর ডিজল অক্সিজেনের লেভেলের ব্যাপারটা তো আমি বারবার পুনরায় বলছি আপনারা ফিস যত বেশি বড় হবে তত তার অক্সিজেনের ডিমান্ড বাড়বে অক্সিজেনের সাথে সাথে আপনার মাছের বৃদ্ধির সাথে সাথে এখানে ব্যাকটেরিয়া বৃদ্ধির একটা প্রশ্ন থাকে ব্যাকটেরিয়াও যত বড় যে থাকে অর্থাৎ বাড়তে থাকে তর তারও অক্সিজেনের ডিমান্ড ক্রিয়েট বাড়তে থাকে সেই জন্য সারপ্লাস অক্সিজেন সবসময় আপনার হাতে রাখতে হবে যেন আপনি প্রয়োজনে তাকে অক্সিজেন দিতে পারেন আর যদি অক্সিজেন কমে যায় তাহলে কিন্তু আমার মানে মাছগুলো সঠিকভাবে গ্রোথ আসবে না মাছের খাদ্য হজম শক্তি কমে যাবে মাছ যদি গ্রোথ না আসে তাহলে মাছগুলো আমার বিজনেসের জন্য উপযুক্ত হবে না আমি কারোর সাথে কম্পিটিশানে আসতে পারবো না বাজারে প্রচুর প্রতিযোগিতা আর এখন শীতের সময় আমাদেরকে সবাইকে বলছি সবার উদ্দেশ্যে আমার একটা কথা এখানে কিন্তু আবার সেই শীত চলে আসছে এক শীতে আমরা শুরু করছি আবার আরেক শীতে চলে আসলো তো এই শীতের সময়ে কিন্তু আমাদের পানির যে টেম্পারেচারটা সেটা নিচের দিকে চলে যায় অর্থাৎ একুশের নিচে যেন কখনোই না আসে অনেক মানুষ বলছে যে বলে সতেরো আঠারো বারো এর মধ্যে ফ্লক থাকে হ্যাঁ ভাই ফ্লক থাকে কিন্তু সেই ফ্লকটাই ইনেকটিভ থাকে ফ্লকটা ওয়ার্কআউট করে সে বিকলাঙ্গ প্যারালাইজড হয়ে যায় এর নিচে চলে গেলে তখন আর ফ্লক ডেড হয়ে যায় হ্যাঁ ফ্লকের ক্ষেত্রে একটা টেম্পারেচার মিনিমাম একটা টেম্পারেচার তাকে দিতেই হবে সেটা যেন অবশ্যই চেষ্টা করবেন যেইভাবে হোক সেটা যেন অবশ্যই একুশের উপরে থাকে আর যদি অ্যাট ভালো হয় আপনি প্রযুক্তির মাধ্যমে সেটাকে পঁচিশের উপরে রাখার চেষ্টা করবেন তো এটা আমার একটা বিশেষ অনুরোধ যেহেতু আমাদের দেশে শীত প্রদান এখন সময় সময়টা এখন শীতের সময় শীতের সময় চলে আসতেছে আমি গতকালকে পানির টেম্পারেচার মেপে দেখছি পানির টেম্পারেচার চব্বিশে চলে আসছে আমি অবশ্য রাত্রে মানে সাড়ে এগারোটার পরে আর মাপতে পারি নেই তো ওই সময় হয়তো আরও কমছে তো এখন থেকেই আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে যারাই মাছ সারবেন তারা সেই ব্যবস্থাপনা তৈরি করেই যেন মাছটা সারেন তো যাই হোক ভাইয়া ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও সাকসেস আনতে পারি বাংলাদেশের বায়োফ্লক ফিশ ফার্মিং মাধ্যমে এই মৎস্য উৎপাদনে যেন একটা বাংলাদেশে একটা বড় রেভুলেশন তৈরি হয় এটার জন্য আমি গবেষণা চালা সব সময় আরও কীভাবে মানুষকে হেল্প করা যায় সেই চিন্তাটাই আমার থাকবে হ্যাঁ আমাদের এখানে যারা স্টুডেন্ট তাদের একটা কস্টিং আছে খরচ হয় সেই খরচটা খুব স্বল্প খরচের মাধ্যমে আমরা এখানে চেষ্টা করি যে বাইরের যেই প্রযুক্তিটা সেই প্রযুক্তিতে যেই ট্রেনিংটা করানো দরকার বায়োফ্লকের সঠিক তথ্যভিত্তিক সেই জিনিসটা আমরা এখান থেকে দিয়ে থাকি আসসালামু আলাইকুম মনিরুল হক